নিউজ পথে মোরা নতুন কিছু করার শখ জেগেছে এ কারণে মাঝ রাতি বাবা মায়ের গাড়ি নিয়ে বের হয়ে যায় আট বছরের এক বালক কিন্তু একশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গাড়ি চালিয়ে অসুস্থ বোধ করছিল সে তাই বাধ্য হয়েই গাড়ি থামিয়ে দেয় বালকটি সে এতটাই অসুস্থ বোধ করছিল যে সতর্ক বাতিটিও জ্বালিয়ে দেয় যাতে তাকে সহজেই উদ্ধার করা যায় ঘটনাটি ঘটেছে জার্মানিতে মধ্যরাতে মা দেখতে পান ছেলে ঘরে নেই লক্ষ্য করেন বাড়ির গাড়িটাও নেই আর বুঝতে বাকি রইল না সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেন তিনি তখন প্রায় রাত সাড়ে বারোটা পরে রাত একটা পনেরো নাগাদ ফোন করে ওই নারী পুলিশকে জানান ছেলেকে খুঁজে পেয়েছেন তিনি গোটা ঘটনাটি ফেসবুকে বিস্তারিত জানান জার্মানির সোয়েস্ট থানার পুলিশ গাড়ি চালানো অবস্থায় ছেলেটির একটি ছবি ও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেলাইকনটিতে